হ্যাঁ দাদা বলুন। তো সেই আমি কিন্তু বাড়ির কাগজগুলো আর মানে বাড়িতে বলেছি এ করেনি আর, হুম হুম, ওই খবরের কাগজ কিন্তু সব জমা রয়েছে। দেখ বাপিদা, আমি চাইবো যে তুমি আমাকে একটা হাতে খবর কাগজ নিয়ে একটা ছবি পাঠাও, হোয়াটসঅ্যাপ করো, আর হচ্ছে কলোনির যে ক্লাবটা সেইখানে যদি সবাইকে অর্গানাইজ করে সেইখানে জমা দিয়ে বিক্রি করে যদি কোনো মাকে পেনশন দেওয়া যায়, আমরা সেটা চাইছি। এইবার ধরো আমি আমার কাগজগুলো দিলাম, হুম, না একটু যদি তুমি তোমার ওই বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলো, দরকার পড়লে আমি যাব। আমি তো এই এই কাজটাই করছি, একটা বড় এনজিও কাল থেকে কাজটা শুরু করলো, তো কলোনির যে মন্দিরটা সেইখানে সবাইকে আহ্বান করা হলো একটা পার্টিকুলার ডে, আমি ধরে নিচ্ছি এই সানডেটা 26 তারিখ বিকেল 4টার সময়, সবাই নিয়ে এলো খবরের কাগজ, আমিও নিয়ে এলাম, আমরা সবাই মিলে জমা দিলাম, ছবি তুললাম, একটা গান করলাম। এবার তুমি একজনকে ডাকলে যে এটাকে কিনে নিয়ে চলে যাবে, তাতে যা টাকা উঠলো একটা মায়ের হাতে তুলে দিতে চাই। এটাই হচ্ছে আমাদের যে মায়েদের পেনশন এইভাবেও দেওয়া যায় যদি মানুষেরা অর্গানাইজ হতে শুরু করে, আগে ওয়েস্ট দিয়ে সিস্টেমটা সেট করে নেওয়ার পরে তারপরে আমরা বড় প্ল্যানিং এ যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু কথা বলে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি মানে তো ওই কাগজগুলো জমা হওয়ার পর থেকে আমি ভাবছি তোমার কথা, কিন্তু কন্ট্যাক্ট নাম্বার না থাকায় ঘটনাচক্রে আমি সেদিন মোহিতের কাছে তোমার খুব প্রশংসা শুনলাম। আচ্ছা আচ্ছা, তারপরে আমি নরেশ বলাতে আমি বললাম নরেশ কি, তখন বললো তরুণদা আপনাদের ওদিকেই থাকে। তো মোহিতের সঙ্গে তোমার পরিচয় কিভাবে? ও হচ্ছে আমার কলেজের 1 বছর জুনিয়র, কিন্তু এমনিতে আমরা মিউচুয়ালি একে অন্যকে রেসপেক্টও করি। তারপরে ওর একটা ইন্টারভিউ করেছি, সেই ইন্টারভিউটা ভীষণ ভাবে মানে হয়েছে ফেমাস হয়ে, এবং কিছু সিম্পল প্রশ্ন ছিল যারও খুব সুন্দর উত্তর দিয়েছে, নিয়ে একটা ইম্প্যাক্ট পড়ে গেছে কলকাতা শুদ্ধ মানুষের ভেতরে ওই করোনা ভাইরাস নিয়ে সমাজ হাসপাতাল। হ্যাঁ, আমি দেখলাম যে করোনা পেশেন্ট রিকভার হয়ে এসছে, তার যে এক্সপিরিয়েন্স সেটা কোনো বড় চ্যানেল অবধি দেখায়নি এখন অবধি। দারুণ, মানে আমি ওটা শুনেছি, আমি ওটা শোনার পরে মোহিতকে জিজ্ঞাসা করলাম যে মোহিত তোমার কথা তো বহু শুনেছি, তোমার কথা আমি জানি, কিন্তু তোমার যে ইন্টারভিউ করলেন ভদ্রলোক তিনি কে? তখন ও বলছে যে তরুণদা আপনি চিনতে পারবেন, ও আপনার মায়ের বাড়ি আপনার বাড়ির কাছাকাছি, তা কি নাম? তখন বলছে নরেশ। নরেশ জৈন বলে হ্যাঁ হ্যাঁ আপনি চেনেন? হ্যাঁ, খুব বিলক্ষণ, তিনি খুব ভালো ছেলে। স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই শ্রীরামপুরের, বাপিদা শ্রীরামপুরের, বাপিদার কথাগুলো শুনলেন, তারপরে আরও অনেক কথা আছে, মোহিত শ্রীরামপুরের, আমি শ্রীরামপুরের, রুমি শ্রীরামপুরের, অন্নয়দা শ্রীরামপুরের, এবং শ্রীরামপুরও করোনার সময় দিয়েই যাচ্ছে, এমন তো নয় যে শ্রীরামপুর আলাদা 600 বছর পুরনো বলে আমাদের রথ আছে বলে, আমাদের শ্রীরামপুর কলেজ আছে বলে, আমাদের একটা IIM-এর অফিস আছে বলে, আমাদের রক্তদাতা সংগঠন আছে বলে, আমাদের আই ডোনেশনের জায়গা আছে বলে আলাদা তো কিছু নয়, আমরাও তো সাধারণ মানুষ। তা সাধারণ মানুষেরাও তো মারা যায়, গুন্ডাদা মারা গেছেন, আমরা সবাই সহানুভূতি জানিয়েছি, কিন্তু আমি যে কথাটা বলছি, আমি জানতাম না যে হঠাৎ দীপাদি আজকে 3 মাস কথা হচ্ছে, তিনি শিল্পীর ভাবনামুখ অনুষ্ঠান করছেন, যে তিনিও পেপার ব্যাঙ্ক নিয়ে আজকে বলে পাঠাবেন। আমি জানতাম না যে ওড়িশা থেকে সঞ্জয়জি এত ইন্সপায়ার্ড হয়েছেন যে তিনি বলছেন নরেশজি আগের হাম কলকাতা মে রহতে তো আপিকে সাথ রহতে। তো আমি আবার একটা করে কথা বলি যে আমরা যেমন প্রিজন তৈরি করেছি না, যে ক্রিমিনালদেরকে রাখা হয়, মানে আমাদের দেশে যারা ক্রাইম করেছেন তাদেরকে রাখা হয়, এমন প্রচুর ভালো মানুষকেও ক্রিমিনাল তৈরি করেও রেখে দেওয়া হয়, তাহলে এমন একটা জায়গা তৈরি হচ্ছে না কেন ভারতবর্ষে যেখানে ভালো ভালো মানুষকে রেখে তাদের এই যে মগজটা, তাদের মাইন্ডটা, তাদের আইডিয়াটাকে প্রমোট করে দেশটাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যাবে। হরিভূমি NGO তো স্টেপটা নিয়েই নিল রামপুরহাটে বসে, যেটা আমি শ্রীরামপুরে পারলাম না, তারা এত প্রফেশনাল অ্যাপ্রোচ করেছে যে ভাবাই যায় না। তারা একটা ওয়েবসাইট করেছেন,
এবং অনলাইনে আপনারা তাদেরকে টাকা পাঠাতে পারবেন এবং সেটার জন্যে ভারতবর্ষ জুড়ে মায়েরা পেনশন পেতে পারবেন, সাধুরা পেনশন পেতে পারবেন। তার কারণ হচ্ছে আপনারা তারাপীঠ যান, আপনারা প্রচুর মন্দিরে পুজো করেন, তো সেই পূজারীদের চলে কিন্তু আপনাদের টাকায়, সেটা তো ঠিক ছিল। কিন্তু করোনার সময় যখন লকডাউন হলো, এরা খাবেটা কি? অনেক হয়তো মন্দির তাদের যে রিজার্ভ টাকাটা একদম তুলে রেখে দিয়েছে, তারা বলছে এবার যদি মানুষের না দেয় তাহলে তোমাদেরকে খাওয়াবো কী করে, এরকম প্রচুর সাধুরা না খেয়েছিলেন। তো এই যে প্রদীপ কুমার দাস, তিনি ঠিক করলেন তাদেরকে খাওয়াবো, তার জন্য একটা প্ল্যান লাগে। তো আমাদের দীর্ঘদিন কথা হচ্ছিল, তিনিও বলছিলেন লকডাউন উঠে যাক। আমি বললাম লকডাউনে তো আমাদের মাথা বন্ধ হয়ে যায়নি, আর যাই হোক। তো 14 তারিখ এই সূচনাটা হলো, ভারতবর্ষের আর একটা মিডল ক্লাস থেকে সূচনা হলো যে ভারতবর্ষে চেঞ্জ আসতে পারে। এবার আমি ফিরে আসি শ্রীরামপুরে। ডিসেম্বর মাসে রুমিরা একটা মিটিং ডাকে, এবং যেহেতু নিউজ পেপার ব্যাংক, আমি সেখানে গেস্ট, স্পেশাল গেস্ট হয়তো। তো তখনও বলেছিলাম যে চেয়ারম্যান একটা 3% ডোনেশন করে দেন না কেন, আমাদেরই ট্যাক্সের টাকা তো ওঠে, কোটি কোটি টাকা ওঠে, সেন্টার থেকেও কোটি কোটি টাকা আসে। তা আপনারা এই কোটি কোটি টাকা নিয়ে কী করেন, আমার সামান্যটুকু জানার ইচ্ছে নেই। প্রত্যেককে সেই টাউনের ডেভেলপমেন্টটা নিয়ে ভাবতে হয়। এখানে একটা ছোট্ট গল্প বলে নিউজ পেপার ব্যাংকে আবার ঢুকে যাচ্ছি। 1984 রিওট আপনারা জানেন, ইন্দিরা গান্ধীকে মারা হয়েছিল, তারপরে কংগ্রেসরা আমাদের দেশ জুড়ে শিখদেরকে ধরে মারতে শুরু করলো। এমনই একজনের ফ্যাক্টরিকে পুড়িয়ে দেওয়া হয়, তো সে নিঃস্ব হয়ে যায়। মানে কোটিপতি থেকে নিঃস্ব হতে তার 2 দিন লাগে। তো সে তার বাবাকে গিয়ে বলে আমি কী করব। তার বাবা বলে দেখো তুমি যদি কেস করো তাহলে 30 বছর এই কেসটি চলবে, তাও সুরাহা হবে না। আজকে 2020 এসে জানেন যে আমাদের 1984 রিওটের কী অবস্থা হয়েছে। তো বলেন যে তুমি এখন থেকেই শুরু করো। সেই ভদ্রলোক টেবিল নিয়ে বসে পড়েন কাপড় বিক্রি করতে। যথারীতি যা হয়, একজন ডেভেলপমেন্টের কাজ করলে যা হয়, সেখান থেকে তিনি আজকে একটা ফ্যাক্টরির মালিক, আবার হাজারো হাজারো মানুষকে চাকরি দিয়েছেন। ইলাস্ট্রেটেড উইকলিতে গল্পটা পড়েছিলাম, এখনও সেটা মনে আছে। সেখান থেকেই হচ্ছে যে আমরা ডেভেলপমেন্টের পলিটিক্স করব কি না। আজকেও দেখলাম SFI-এর ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে তারা বলছেন এটা দাও সেটা দাও। CSC বিল নিয়ে তো বলাই যায়, আমি যখন কালকে CSC-তে ঢুকে আমাদের বিল নিয়ে কমপ্লেন করতে গেলাম, হাজারো হাজারো কমপ্লেন, হাজারো হাজারো কমপ্লেন। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে এই কমপ্লেনগুলো কী অবস্থায় রয়েছে, মানে প্রায় সবাই কমপ্লেন করছেন। তখন শ্যামলদা লিখলেন বারাসাত সান্নিধ্যের যে নরেশদা, ওরা মন্ত্রী বলেছেন যে 3 পার্টি আপনি বিল দিতে পারেন আর তার সঙ্গে দেখা করতে পারেন। তার তো বলা উচিত ছিল এই 3 মাসের বিলই আমরা নেব না, দিল্লি তো 200 ইউনিটের বিলই নেয় না। কিন্তু দেখবেন ভারতবর্ষের গণতন্ত্রের মানে দিল্লিতে আলাদা, বেঙ্গলে আলাদা, নেট সার্ভিসের সব কিছু অফ করে দিয়ে 72 বছর ধরে লড়ে যাও। কারণ আমরা জেনারেল সিটিজেনরা হচ্ছে গাধা গরু, এবং আমাদেরকে যারা রিপ্রেজেন্ট করেন তারা এখনও সিটিজেনদের হয়ে উঠতে পারেননি। যেই মুহূর্তে তিনি সিট পেয়ে যান তিনি একটা অন্য ধরনের মূর্তি আকার করে নেন। যেহেতু আমাদের দেশের এখনও মাটির মূর্তিকে এতটা ইম্পর্টেন্স দেওয়া হয়, তার কারণ হচ্ছে মানুষ মানুষকে ইম্পর্টেন্স দেয় না। তাই ওই 5টা দিন আমরা গদ গদ সুরে শ্রদ্ধাঞ্জলি দিতে চাই, পুষ্পাঞ্জলি দিতে চাই, চোখ বন্ধ করে উপোস করি, কী সব করি। এখনও ভেবে দেখুন করোনার সময় সেগুলো কী হবে, এখনও সময় আছে। যখন উনি আমাকে ফোনটা করলেন আমি বললাম আমি তো নেবো না এই খবরের কাগজ, আমি তো নেবো না, আপনার ক্লাব যেটা বন্ধ সেটা উনি জানালেন। তার মানে শ্রীরামপুরের প্রায় সব ক্লাবই বন্ধ এখন। আবার ফিরে আসি ভাবনামুখ ও নিউজ পেপার ব্যাংকের, যে সবকটা ক্লাব 26 তারিখ কেন তাদের ক্লাবে পাড়ার সবাইকে আহ্বান করে, এবং যারা মেম্বার নয় তাদের বাড়ি বাড়ি গিয়ে একটা লিফলেট দিয়ে কেন বলতে পারবে না যে পাড়াতে ওয়েস্ট জমা করে যান, বিকেল 4টার সময় 9 টাকা দিয়ে যান, তাহলে 2000-5000 মানুষ শ্রীরামপুরে সবকটা ক্লাবে যদি তাদের টাকা কড়ি জমা করে দিতে পারেন তাহলেই তো একটা মুভমেন্ট হয়ে যায়। বাপিদা তো শুধু জানতে চেয়েছিলেন যে মানুষটি মোহিতের ইন্টারভিউ নিয়েছে তার নাম কি, অ্যাক্সিডেন্টলি সে শ্রীরামপুরের নরেশ জৈন, তাহলে বিস্ময় হবে না। শ্রীরামপুরের মানুষেরা সবাই যদি টাকা দেয়, গুন্ডানা মারা গেছেন, আপনারা হয়তো অনেকে শোকাহত হয়েছেন এবং তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবেন, সাধ্যবাসর হলে খেতেও চলে যাবেন, আবার তার বাড়ির লোকেদের টাকা খরচা করিয়ে দেবেন। কিন্তু শ্রীরামপুরের সবকটা মানুষ এক হলে তার যে 47-40 লাখ টাকা না 43 লাখ টাকা খরচা হয়েছে সেটা তো আমরাই তুলে দিতে পারতাম। তাহলে আপনি কাউন্সিলর হয়ে, আপনি মিনিস্টার হয়ে, আপনি MLA হয়ে, আপনি চেয়ারম্যান হয়ে কথাটা বলতে পারছেন না কেন? তার কারণ হচ্ছে আমরা এখনও বুঝতে পারছি না যে আমাদের দেশের মানুষ এক হতে পারে। হতে পারে আপনি CPM, হতে পারে আপনি কংগ্রেস, কিন্তু যখন নিউজ পেপার জমা দিতে আসবেন তখন আপনি একমাত্র নাগরিক। কাবেরী তীরে তো এই কেসটা হয়েছে, তার ছেলে ক্যান্সার হয়েছে, তার পেছনে এখনও হাজার হাজার টাকা খরচা হচ্ছে, এখনও তাকে বম্বে যেতে হচ্ছে, কেন আমরা তার পাশে দাঁড়াতে পারবো না? কেন শ্রীরামপুরের একটি মানুষের ঘরে অন্ধকার থাকবে, কেন আমরা তাকে লাইট দিতে পারবো না?
কিন্তু একটা নিয়মে আসতে হবে, খবর কাগজ জমা আপনাদেরকেই দিতে হবে, সেটাকে বিক্রি করে ফান্ড আপনাদেরকেই তুলতে হবে, 20% টাকা জমিয়ে রাখতে হবে শ্রীরামপুরে, সব ক্লাব মিলে আমরা ইন্ডাস্ট্রি খুলবো, শ্রীরামপুরে সব ক্লাব মিলে একজন করে এসে একটা ফোরাম তৈরি করতে হবে যার হেডে আমাকে রাখবেন, কারণ আমার মাথাটা এখনও কাজ করে, দুটো ফ্যাক্টরি চালিয়েছি এবং দেশের ভালো চাই, আমারও ভালো চাই। 20% টাকায় বেতন দিতে হবে, এই বেতনটা যারা যারা এই কমিটিতে থাকবেন তারা পাবেন এবং তাদেরকে দেশের জন্যই কাজ করতে হবে, আর কোনো কাজ করবেন না। তার সঙ্গে একটা অনলাইন চ্যানেল চলবে যেটা ভাবনামুখ হবে শ্রীরামপুরের জন্যে, আর বাদবাকি জায়গার জন্য আমি আরও মানুষ তৈরি করব যারা রিশরাকে সার্ভ করবে, যারা কোন্নগরকে সার্ভ করবে, তাদেরকে এডিটিং শিখে একই কাজ করতে হবে, মানে মডেলটাকে রেপ্লিকা করতে হবে। আর 60% টাকায় ধরুন আমি ধরে নিচ্ছি 1,00,000 টাকা আমাদের ওই 60%, তাহলে 50,000 টাকা ওই যে গ্রামে বদ্দিরা বসে আছে যারা ঢাক বাজাতে আসতে পারবেন না যদি দুর্গাপুজো না হয়, তাদেরকে এখন থেকে টাকা পাঠাতে হবে। যে মৃত শিল্পীদের পাশে আমরা এখন দাঁড়াতে পারবো না, যারা মূর্তি বানাতেন তাদেরকে এখন থেকে টাকা দিতে হবে এবং গ্রামের চাষিদেরকে দিতে হবে। তাহলে গ্রামের চাষিরা এক হবেন, গ্রামের বৈদ্যেরা এক হবেন, গ্রামের ঢাকিরা এক হবেন, তাহলে ভারতবর্ষকে পথ দেখাতে পারবে শ্রীরামপুর। আমরা যারা কাজ করছি তারা সবাই শ্রীরামপুরে থাকি। যদি বাপিদা এই অনুষ্ঠানটা দেখার পরে 26 তারিখ বিকেল 4টার সময় ডাকতেই পারেন, তাহলে আমি আপনাদেরকেও ডাক দিচ্ছি ফেসবুকে নরেশ বি পজিটিভ নরেশ জৈনের আন্ডারে, আমি জানিয়ে দেব সব কটা ক্লাব থেকে একজন করে আসবেন। কিন্তু টাকা খাতা বইপত্র যেন আপনার ক্লাবে সেদিন জমা পড়ে, মানে আপনি এখানে থাকবেন আপনার ক্লাবে কাজটা যেন চলতে থাকে। আমি কিন্তু রামপুরহাট যাইনি, প্রদীপ কিন্তু কাজটা শুরু করতে পেরেছে, ঠিক সেইভাবে আপনি আসবেন ক্লাবের একজন রিপ্রেজেন্টেটিভ একটা লেটার হেড নিয়ে এবং আপনাদের ক্লাবে কাজটা হতে থাকবে। তাহলে এই মুহূর্তে শ্রীরামপুরে যে কটা মেডিকেল রিলেটেড কেস আছে সেইগুলোকে আমরা সলভ করব, আজ থেকে 1 বছর আগেরও সলভ করতে পারবো, যে জন্য ইতিহাসকে যা ইচ্ছে করা যায়, উল্টানো যায় পাল্টানো যায়, কিন্তু সবই আমাদের সাধারণ মানুষের হাতে। এবার নিউজ পেপার খবরের কাগজ পুরনো খাতা বই বাচ্চা থেকে এজেন্ট সবাই জমা দেবেন, তার বাদে যারা টাকা দিতে চান তারা টাকাও জমা দেবেন, এবং এইভাবে 20% ফর ডেভেলপমেন্ট, 20% ফর বেতন, আর 60% ফার্মার ঢাকি যাদেরকে আমরা হেল্প করতে চাই, আর 50% মায়েদের পেনশন বাবাদের পেনশন। তার মানে আমরা বৃহৎ ভারতবর্ষকে যদি দেখি, খুব ছোট আকারে যদি দেখি, আমরা যদি সিস্টেম গড়ে দিতে পারি, তাহলে আপনি যে পার্টি করেন না কেন আলটিমেটলি আপনি এই দেশের সিটিজেন, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তাহলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া উইল স্ট্যান্ড বিসাইড ইচ আদার। তাহলে গভর্নমেন্ট যখন আসবে তারা এই সব ক্লাবকে যখন টাকা পাঠাবে, দে উইল বি এ সিস্টেম টু হেল্প দ্য পিপল। তাই করোনার সময় যদি আমরা এটাকে মডেল করে দেখাতে পারি, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বলতে পারবো, স্টেট গভর্নমেন্টকে বলতে পারবো, এতগুলো ক্লাব সিস্টেমে চলে এসছে, আপনারা টাকা পাঠালেই এইভাবে ফার্মারদের কাছে পৌঁছে যাবে, এইভাবে মা বাবার কাছে পৌঁছে যাবে, এবং এইভাবে আমাদের যে বস্তি বাড়িগুলো আছে সেখানেও ঢুকে যেতে পারবে টাকা। 20% তার জন্য বেতন দেওয়া হচ্ছে, 20% ডেভেলপমেন্টের জন্য বাঁচিয়ে রাখা হচ্ছে, এবং এইখানে সবচেয়ে বড় রোল প্লে করতে পারেন এই সময় ব্যবসায়ী সমিতি। শ্রীরামপুরে প্রচুর বড় বড় ব্যবসায়ী সমিতি আছে, সুব্রতদাকে আমি চিনি, তাই আমার এই অনুষ্ঠানের মাধ্যমেই আপিল করছি, আমি ফেসবুকে আপনাকে ট্যাগও করে দেবো, এবং যেখানে যেখানে ব্যবসায়ী সমিতি আছে তারা কন্ট্যাক্ট করতে শুরু করুন, তাহলে আপনারা আপনাদের টাউনকে অ্যাড করতে পারবেন। এবং করোনার সময় যখন মানুষ বুঝতেই পারছে না কী করা দরকার, তখন হচ্ছে একটা ইকোনমিক সিস্টেম দরকার যেখানে টাকা গাছে ওগায়, মানে প্রতি মাসে যদি আমরা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করি, যেটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালও হতে পারে, যেটা চাষির পাশেও দাঁড়াতে পারে, যারা বাবা মাকে পেনশনও দিতে পারেন। এবার ধরে নিচ্ছে আপনারা পারবেন না, তাহলে হরিভূমিকে পাঠিয়ে দেবেন, যে ঠিক আছে এই পার্টটা হরিভূমি দেখবে, এই পার্টটা আমরা দেখবো, এই পার্টটা তারা দেখবে, তাহলেও কাজটা হতে পারে। কিন্তু কিপ ইউর মাইন্ড ওপেন যে আপনার ক্লাবটা এমপ্লয়মেন্ট সেন্টার হতে যাচ্ছে, হেল্প সেন্টার হতে যাচ্ছে। 3% টাকা যদি চেয়ারম্যান মনে করেন দেবো, তাহলে শ্রীরামপুরের যে কটা ক্লাব আছে, ধরে নিচ্ছি যে 2 কোটি টাকা, তার 3% ইজ ইকুয়াল টু 3%, তাহলে শ্রীরামপুরে যে কটা রেজিস্টার্ড ক্লাব আছে ডিভাইড বাই করে তাদেরকে ওই টাকাগুলো তিনি মাসে পাঠিয়ে দিতে পারবেন। তাহলে ভারতবর্ষের সব কটা পার্টিও এক হয়ে যাবে, যে আমরা সাধারণ সময় কোনো পার্টিবাজি করব না, দেশের সমস্যার সমাধান করব। সেই সিং সাহেবের মতন, যে তিনি যার পুরো ফ্যাক্টরি পুড়ে যাওয়ার পর একটা টেবিল নিয়ে বসে আবার একটা ফ্যাক্টরি খুলে দিয়েছিলেন, এবং আমরা নিজেদের হাতে নিজেদের সমস্যা মিটিয়ে দেবো। তাহলে যে পলিটিক্যাল পার্টি দেশের হয়ে কাজ করবে তারাই তো থেকে যাবে,
কারণ চুরি করে তো থাকা যাবে না, ইনকাম করা যাবে, সেই তো মরে গিয়ে বাড়িও ছেড়ে যাবেন, টাকাও ব্যাংকে ছেড়ে যাবেন, আবার অন্য কেউ লুটে পুটে খাবে। তার চেয়ে এটা ভালো না যে আপনি এমন একটা সিস্টেম করে দিলেন যে এত কাজ বেড়ে গেল মানুষ কাজ করতে করতে হাসতে হাসতে মারা যাবে, সেটা বেটার হতো না? আমি সবার কাছে আপিল করছি, এই বাপিদার এই ফোন কল ভীষণ উদ্বুদ্ধ করেছে, সঞ্জয়জির ফোন ভীষণ ভালো লেগেছে, দিল্লিতে কাজটা একজন শুরু করছেন তাদের হাজার, আর যারা বলেন যে আমরা এটা করে দেবো, লাইট এনে দেবো, জল এনে দেবো, তারা মিথ্যে কথা বলেন, এটা নিয়ে কোনো ডাউটই নেই। আর একটা কথা বলতে পারি, এই মুহূর্তে যদি মনে হয় যে আমাদের আরও কিছু করার দরকার আছে, তাহলে পাড়াভিত্তিক আন্দোলন করে সবার বাড়িতে সোলার শুরু করুন এবং সিএসসি মুক্ত পাড়া করুন, সিএসসি মুক্ত বাড়ি শুরু করুন। যখন পুরো পাড়া সিএসসি মুক্ত হয়ে যাবে তখন আমরা বলে দেবো যে আমাদের পাড়া সিএসসি মুক্ত হয়ে গেল। এসোসিয়ায় 20 বছর ধরে এই ইলেকট্রিসিটি বিল নিয়ে মিটিং করছে, আপনারাও জানেন, আমরাও জানি, এখন এসোসিয়ায় নিজেও জানে যে 20 বছরে তারা আন্দোলন করতে করতে ইলেকট্রিসিটি বিল বেড়ে গেছে। তার মানে তারাও মিথ্যে কথা বলছেন, পরিষ্কার দিবালোকে আমরা দেখছি লিফলেট চেপে চেপে। তার চেয়ে এটা ভালো হতো না যে আপনারা আপনাদেরই সদস্যদের থেকে টাকা তুলে তাদের বাড়িগুলোকে আপনারা সিএসসি হাটাও আর সোলার লাগাও স্লোগানটা তুলতে পারতেন? মুভমেন্ট হলো, দীপাদি হচ্ছেন সিপিডিআর মহিলা শাখা ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট, তার বক্তব্যটাও মানে রাখে, তার কারণ হচ্ছে মায়েরা যদি দাঁড়াতে পারেন, মায়েরা যদি সিস্টেমে আসতে পারেন, মেনরা তো ক্লাবের মাধ্যমে করবে, মায়েরাও যদি মায়েদের জন্য যদি একটা সানডে দিয়ে দেওয়া হয়, আমাদের আমরা যদি ফোর্থ সানডে নিই তাহলে মায়েরা থার্ড সানডে নিন, তারা বিকেলবেলা ক্লাবে আসবেন, জমা দেবেন, গান করবেন, ভিডিও করবেন, পাঠিয়ে দেবেন যে এই মাসে আমরা 1,00,000 টাকা তুললাম 20% ডেভেলপমেন্টের জন্য, 20% আমরা বেতন নিচ্ছি। আসুন আমরা একটা সিস্টেম গড়ে তুলি, করোনার সময় যখন বাড়িতে বসে এত কিছু ভাবছেন, একটু নয় দেশের কথাও ভাবলেন। ধন্যবাদ। বর্তমান পরিস্থিতিতে আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, দিনে দিনে করোনা ভাইরাস আমাদের সকলকে গ্রাস করতে চলেছে, আমরা প্রত্যেকেই খুব আতঙ্কিত যে কিভাবে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করব এবং আমাদের এই মানব জাতি সুষ্ঠু সম্পূর্ণভাবে আবার আগের মতো জীবনযাত্রায় ফিরে আসতে পারব। আমরা তার জন্য চাই আমাদের সতর্কতা অবলম্বন করা, আমরা প্রত্যেকেই খুব সচেতন এবং আমরা এই সতর্কতা অবলম্বন করে আমাদেরকে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে নিজেদের জয় করতে হবে। তার জন্য আপনারা প্রত্যেকেই সচেতন থাকুন। আমরা এই ভাবনামুখ টিভি আয়োজিত আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়েও আমরা আপনাদের সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন, নিজেদের সতর্কতা অবলম্বন করবেন। সমাজের বিভিন্ন দিকগুলো আছে, যারা যেভাবে সমাজের মধ্যে রয়েছেন তারা নিজেদের দায়িত্ব এবং প্রকৃত মানুষ হিসেবে নিজেদের কর্তব্য পালন করবেন। আমরা মানুষ হিসেবে আপনারা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকের প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানো, আমরা যেমনভাবে পারি আমরা তার পাশে দাঁড়াতে পারি। আমরা নিজেদের ঘরের যে অবাঞ্ছিত জিনিসপত্র রয়েছে, বর্তমান পরিস্থিতিতে আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, দিনে দিনে করোনা ভাইরাস আমাদের সকলকে গ্রাস করতে চলেছে, আমরা প্রত্যেকেই খুব আতঙ্কিত যে কিভাবে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করব এবং আমাদের এই মানব জাতি সুষ্ঠু সম্পূর্ণভাবে আবার আগের মতো জীবনযাত্রায় ফিরে আসতে পারব। আমরা তার জন্য চাই আমাদের সতর্কতা অবলম্বন করা, আমরা প্রত্যেকেই খুব সচেতন এবং আমরা এই সতর্কতা অবলম্বন করে আমাদেরকে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে নিজেদের জয় করতে হবে। তার জন্য আপনারা প্রত্যেকেই সচেতন থাকুন। আমরা এই ভাবনামুখ টিভি আয়োজিত আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়েও আমরা আপনাদের সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন, নিজেদের সতর্কতা অবলম্বন করবেন। সমাজের বিভিন্ন দিকগুলো আছে, যারা যেভাবে সমাজের মধ্যে রয়েছেন তারা নিজেদের দায়িত্ব এবং প্রকৃত মানুষ হিসেবে নিজেদের কর্তব্য পালন করবেন। আমরা মানুষ হিসেবে আপনারা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকের প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানো, আমরা যেমনভাবে পারি আমরা তার পাশে দাঁড়াতে পারি। আমরা নিজেদের ঘরের
যে অবাঞ্ছিত জিনিসপত্র রয়েছে সেইগুলোকে দিয়েও আমরা কিন্তু লোকে সাহায্য করতে পারি, সেটা কিন্তু অনেকেই জানেন না। আমাদের এই ভাবনামুখ টিভির মাধ্যমে আমরা আপনাদের প্রচার করতে চাই আমাদের এই কিছু প্রকল্প, যেটি পেপার ব্যাংক। আমাদের এই পেপার ব্যাংক সম্পর্কে আপনারা আমাদের কাছ থেকে জানতে পারেন। আমাদের স্ক্রিনে কিন্তু আমাদের ফোন নাম্বার রয়েছে, আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, আপনারা আমাদের সাথে আমাদের এই ভাবনা সম্পর্কে জানতে পারেন। এই ভাবনা রয়েছে আমাদের এই অনুষ্ঠানের যিনি পরিচালক আমাদের নরেশ জৈন, তার কিছু ভাবনা পরিকল্পনা রয়েছে, আপনারা তার কাছ থেকে খুব ভালো ভালো ভাবনা আপনারা জানতে পারেন, শুনতে পারেন। তিনি আপনাদেরকে অনেক কিছু সহযোগিতা করতে পারেন, কীভাবে সহযোগিতা করতে পারেন নিজের মতামত জানিয়ে। ঠিক তেমনি আপনারাও আমাদেরকে মতামত জানাতে পারেন, আপনাদের মতামত এবং আপনাদের ভাবনা চিন্তা আমাদের আগামী দিনের ভবিষ্যৎকেও এগিয়ে নিয়ে যেতে পারে। প্রত্যেকটি মানুষের ভেতরে তার নিজের যে একটি সত্তা কাজ করে, তার মধ্যে কিছুটা এমন একটি দিক থাকে যেই ভাবনাগুলো আপনাদের সকলের সাথে যদি আমরা শেয়ার করতে পারি, সেগুলো আমাদের সকলকে সমৃদ্ধ করতে পারে। ঠিক তেমনি এমন একটি পেপার ব্যাংক, যেটি আপনারা প্রত্যেকের ঘরেই আপনারা খবর কাগজ রাখেন এবং সেটি কখনো মাসের শেষে আবার বিক্রি করে দেন, তো আবার কখনো ফেলেও দেন, কখনো মিসইউজও করেন। আপনাদের ঘরে পুরনো বই খাতা রয়েছে, সেগুলো দিয়ে আর একটি শিশুর ভবিষ্যৎ হতে পারে, সেইগুলো দিয়ে একজন বিধবা মায়ের তার সংসার চালাতে পারেন, তার পেনশন হতে পারে, সেগুলো দিয়ে কোনো মেয়ের বিয়ের উপকারেও লাগতে পারে, সেগুলো দিয়ে কখনো মানুষের জীবন ধারণের জন্য যে শিক্ষার প্রয়োজন, সে শিক্ষার কাজেও আমরা সেটি লাগাতে পারি। এমনই ছোট ছোট জিনিস যে দিকগুলো আমরা খুব সহজেই মানুষকে সাহায্য করতে পারি। আপনারা আসুন, আপনাদের এই সামান্য সাহায্য কারোর জীবনকে অনেক বড় করে দিতে পারে, অনেক আনন্দ দিতে পারে। আমরা এই ছোট্ট আনন্দ দিয়ে সকলকে ভালো রাখতে পারি, নিজেও ভালো থাকতে পারি। আসুন, আপনাদের নিজেদের মতামত নিয়ে আমাদের এই ভাবনামুখ অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে যোগদান করতে পারেন এবং নিজেদের ভাবনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ দর্শকবন্ধু, সকলে ভালো থাকবেন এবং আমরা চাই আমাদের এই সংস্কৃতির চর্চা আমাদেরকে এগিয়ে নিয়ে চলুক, আমাদের ঋদ্ধ করুক, আমাদের সমৃদ্ধ করুক।